আজকে আমরা জানব বর্ণ কাকে বলে বর্ণ কত প্রকার ও কি কি তো চলো শুরু করা যাক বর্ণ কাকে বলে বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে সাধারণত তাকে বর্ণ বলা হয় বাংলা ভাষায় মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে বর্ণ কত প্রকার ও কী কী বর্ণকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কাকে বলে স্বরধ্বনির নির্দেশ করার জন্য যে বর্ণ ব্যবহার করা হয় তাকে স্বরবর্ণ বলা হয় যেমন অ আ হর্ষই দীর্ঘই প্রভৃতি বাংলা ভাষায় মোট এগারোটি স্বরবর্ণ রয়েছে বর্ণ কাকে বলে ব্যঞ্জনধ্বনির নির্দেশ করার জন্য যে বর্ণ ব্যবহার করা হয় তাকে বর্ণ বলা হয় যেমন ক খ গ গুঁয় প্রভৃতি বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ